করেন সেসব একটু বলবেন, এদিকে তাকাই বলেন, এই তুমি ওইটা ই করছো ওইটা ই হবে না তো, ও উনি কথা বলতে পারবে না তো, তুমি ওই ভিডিও করতে গেলে উনি কথা বলতে পারবে না, তোমার মুখের দিকে তাকাই ই করবে কথা বলবে, বলেন বলেন তো। আমি এই বাগানে যেমন ছয় মাস যাবত কাট ক্রস করতেছি, দেখাশোনা করতেছি, ফল টল ছিঁড়ি, হ্যাঁ এগুলি ফল টল বস্তা বইরা গাড়িতে পাঠাই দেয়, আর এই কাজবাজ দেখাশোনা এগুলো করতে। এই বাগানে তো 100 টন বিক্রি, 100 টন ফল গত বছর বিক্রি হয়েছে। এতে পরিশ্রম কেমন হয়? পরিশ্রম কৃষিকাজে তো পরিশ্রমই হয় না, হয় না এরকম ছেঁড়া গাছের তা ই করা, রাস্তায় বস্তা বইরে নিয়ে গাড়িতে লোড দেওয়া, এটা তো পরিশ্রমের কাজ। আচ্ছা তাহলে আপনার কি এটার জন্য কোনো অতিরিক্ত সার ব্যবহার করেন? সার বলতে স্বাভাবিক তো কিছু দেওয়াই লাগে, জৈব সার আচ্ছা আচ্ছা দাদা আমি কথা বলেন না, আরেকবার বলেন, ওই প্রথম থেকে একটা নাই বলে যাবেন, আচ্ছা ঠিক আছে ভাই কথা বলেন না, বলেন তো। এই বাগানে আমি 6 মাস যাবৎ কাজবাজ করতেছি, ফল ঠল ছিঁড়ি এগুলো দেখাশোনা করি, বস্তা বইরা মালগুলো গাড়িতে লোড দিয়ে দেয়, হ্যাঁ এগুলি করি। সেই আমল থাকলে বুঝছো, সেই আমলটা যদি আমার থাকে কিছু শয়তানে আমার উদ্মাস এগুলো পৌঁছে দিয়ে বাস খাই না, আচ্ছা অঙ্কেল এখানে দেখতে পাচ্ছি যে ডালপালাগুলো ছাঁটাই করে দেওয়া হয়েছে, তো এগুলো কি এইভাবে ছাঁটাই করে দেওয়া প্রয়োজন? ছাঁটাই করে না দিলে তো বাগান হয়ে যায় না, এলে বিচার দিয়ে চলাফেরা যায় না, ফল ছেঁড়া যায় না, বস্তা নিয়ে এগুলো রাস্তায় পার করা যায় না। আচ্ছা তাহলে একটা গাছে আনুমানিক কি পরিমাণ ফল দেয়? আনুমানিক বছরে বছরে হুম বছরে মনে হয় 2-5 মণ তো, 5-7 মণ একটা গাছে তেছি রায় 2-5 মণ এরকম, হ্যাঁ এত বেশি এ আর কম না, এই যে ফল পারলে পার একটা যখন ছিঁড়ি না একটা গাছে তো 5 কেজি পরিমাণ ছিঁড়া হয়, মানে যখন ছিঁড়ি তাতে এরকম 15 দিন পর 20 দিন পরে 1 মাস পরে এরকম ছিঁড়া হয়, 15-20 দিনের মাথায় মাথায় এখানে ওই গাছে ফল ধরে। আচ্ছা এই যে পাকাগুলো ছিঁড়ে ফেলবে, আবার যেগুলো ছোট আছে ওইগুলো পাইকে যায়, তাহলে আরও 15 দিন পরে আবার ওইগুলো ছিঁড়া লাগে, আবার 15 দিন পরে এরকম হইতো। আচ্ছা আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? আমি 6 মাস যাবত কাজ করতেছি, 6 মাস যাবত কাজ করছেন, ওকে। তুমি ওনার দিকে তাই তাকাবা, তুমি ওই দিকে তাকাবা না, যে না উনা তো বলে দিয়েছি এই বাগান উনি কিভাবে তৈরি করছে কি পরিচর্যা করছে, কোনো ডেট দেওয়া আছে যে কত বছর আগে এরকম বাগানে? না ওই বলা দরকার নাই, যে আমার হাজি খন্দকার কবির হোসেন মিলিটারি, হ্যাঁ ছোট ভাই আমি, আমি এই বাগান দেখাশোনা করি শেষ, না ভগ্নিপতি বলার দরকার নেই, আমি তার ছোট ভাই আমি এই বাগান দেখাশোনা করি, যে এই বাগানে আছে কি যে এই যে টন কে টন ফল আমরা দশরে পাঠাই, বিভিন্ন ঔষধ কোম্পানি আমাদের কাছ থেকে এই ফলগুলো ক্রয় করে। হ্যাঁ জি একশন, আমি মোহাম্মদ আলামিন খন্দকার, কবির হোসেন খন্দকারের ছোট ভাই, আমি এই বাগানে অনেক দিন যাবত এই আমার নিজের হাতে এই বাগান করা, হ্যাঁ স্বপ্নের মতো, আমার মনে হয় বাংলাদেশে মনে হয় এরকম একটা বাগান আপনারা দেখবেন না, হ্যাঁ এখানে এই বাগানে সর্বনিম্ন 10 বিঘে অর্থাৎ 52 শতকে 1 বিঘে, এর 10 বিঘে জমির উপরে এই বাগানটা আমার নিজের হাতে গড়া, এখান থেকে আমরা কয়েক টন ফল সেল করে থাকি, হ্যাঁ আমার নিজের হাত দিয়ে এই ফলগুলো ছিঁড়ে গাড়ি ট্রাক লোড করে দিই, এখান থেকে মনে করেন যশোর যায় ওনার ওই কোম্পানিতে, ওখান থেকে সেল হয়। তো আনুমানিক কতদিন থেকে এই বাগান গড়ে উঠে? আনুমানিক সর্বনিম্ন 7 বছর, 7 বছর যাবত এই বাগান হ্যাঁ গড়ে উঠছে,